আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লাস টেনের অষ্টম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার এইট উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ বিশ শতকের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের যে পরিস্থিতি অর্থাৎ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর সেই দেশের কোন রাজ্য কোন অঞ্চল কোন দেশের অধীনে থাকবে এই বিষয়ের উপরে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। 1947 সালের 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন ভারতের সামনে কিছু সমস্যা ছিল এই নানা ত্যাগের মাধ্যমে আত্মবলিদানের মাধ্যমে বিভিন্ন গ্লানির মাধ্যমে অবশেষে ভারত যখন 15 আগস্ট স্বাধীনতা অর্জন করে তখন ভারতবর্ষকে দুটো টুকরো করে দেওয়া হয়। একটা টুকরোর নাম হলো পাকিস্তান আর একটার নাম হলো হিন্দুস্তান। তো এই ভারত ভাগ হয়ে যাওয়ার পর এই ভারতবর্ষ যখন দুটো ভাগে ভাগ হয়ে গেল তখন হিন্দুস্তান অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং তখনকার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ এনারা দুজনেই ছিলেন তখন ভারতবর্ষের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা এনারাই গ্রহণ করেছিলেন। এই সময় তখন ভারতবর্ষের সামনে কয়েকটি সমস্যা দাঁড়িয়েছিল। প্রথম সমস্যা ছিল ভারত ভাগের পর যে সমস্ত অঞ্চলগুলি যে সমস্ত জায়গাগুলি এখনো পর্যন্ত কারো অধীনে নেই সেই সমস্ত অঞ্চলগুলিকে কিভাবে হিন্দুস্তানের আওতায় বা ভারতের আওতায় আনা যাবে এটা ছিল এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা। অর্থাৎ ভারত বিভক্ত হয়ে যাওয়ার পর যে উদ্বাস্তু অর্থাৎ রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু অর্থাৎ এক দেশ থেকে আসা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এক দেশ থেকে আসা মানুষ যারা অন্য দেশে বাসস্থান করে তাদেরকে বলা হয় রিফিউজি। তো যখন ভারত পাকিস্তান দুই ভাগ হয়ে গেল তখন ভারতের যারা হিন্দু বা ভারতের যারা শিখ ছিল তারা ভারতবর্ষের মুসলিমদেরকে অত্যাচার করে তাদেরকে মারধর করে খুন করে তাদেরকে তাড়িয়ে দেয় ভারতবর্ষ থেকে এবং তাদেরকে পাঠিয়ে দেয় পাকিস্তানে। এই সময় যারা পাঞ্জাবের পূর্ব অঞ্চলে যে সমস্ত মুসলিমরা ছিল ভারতের যে অংশে পাঞ্জাব পড়ছে অর্থাৎ পাঞ্জাবটা দুটুকরো হয়ে গেল, একটা হয়ে গেল পশ্চিম পাঞ্জাব আর একটা হয়ে গেল পূর্ব পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাব পড়ল পাকিস্তানে আর পূর্ব পাঞ্জাব পড়ল ভারতে। তো পূর্ব পাঞ্জাবের যে সমস্ত শিখরা ছিল শিখ জাতি যারা ছিল এবং গোটা ভারতবর্ষের আরও যে সমস্ত হিন্দু ধর্মের মানুষ ছিল তারা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে অত্যাচার করে খুন করে সেই ভারত ভাগের সময় তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো যে এই দেশ তোমাদের নয়, তোমাদের দেশ হচ্ছে পাকিস্তান। তো মানুষ একে অপরকে তাড়ানোর জন্য খুন করে তাদেরকে পাঠিয়ে দিল, ভয় দেখে পাঠিয়ে দিল, তাদের ঘর বাড়ি ছিনিয়ে নিল, এইভাবে চলে গেল। আবার এদিকে বাংলাদেশও তখন যেটাকে আমরা এখন বর্তমান বাংলাদেশ বলছি সেটা তখন ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল কিন্তু পূর্ব পাকিস্তান। এদিকে পূর্ব পাকিস্তানেও মানে পূর্ব পাকিস্তানে ভারতবর্ষ থেকে বহু মুসলিমকে কিছু পূর্ব দিকের মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো অর্থাৎ তখন ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম দিকে মুসলিমদেরকে পশ্চিম পাকিস্তানের দিকে পাঠিয়ে দিল। ঠিক একইভাবে পাকিস্তান বলে যে রাষ্ট্রটাকে ঘোষণা করা হলো সেই রাষ্ট্রে যারা হিন্দু ছিল সেখানকার মুসলিমরা সেখানকার হিন্দু ও শিখদেরকে একইভাবে খুন করে অত্যাচার করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিল। আবার যেটাকে আমরা বর্তমান বাংলাদেশ বলছি তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে যারা হিন্দু ছিল সেখানকার মুসলিমরা পূর্ব পাকিস্তানে থাকা যারা বাঙালি হিন্দু বা অন্যান্য যারা হিন্দু ধর্মের মানুষ ছিল তাদেরকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এক বর্তমান বাংলাদেশ যেটাকে আমরা বলি সে বাংলাদেশ থেকে খুন করে তাদের উপর অত্যাচার করে তাদের ঘর বাড়ি ছিনিয়ে নিয়ে পাঠিয়ে। মোট কথা হচ্ছে গোটা দেশ দুটুকরো হয়ে যাওয়ার পর একটা জাতিগত সাম্প্রদায়িক ঝামেলা
একটা গণ্ডগোল লেগে যায়। এই সময় ভারতের মুখে একটা বিশাল সমস্যা ছিল। প্রথম সমস্যা ছিল এই সমস্ত উদ্বাস্তুগুলো, অর্থাৎ যে সমস্ত রিফিউজিগুলো আসছে সেই সমস্ত রিফিউজিগুলোকে ভারতবর্ষের কোথায় জায়গা দেওয়া যাবে। দুই নম্বর, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করে দেওয়া, তাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া, এই ছিল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল যে সমস্ত রাজ্যগুলি, যে সমস্ত অঞ্চলগুলি এখনও পর্যন্ত কারো দখলে নেই, অর্থাৎ যারা নিজেরাই এখন রাজ্য পরিচালনা করছে, এখনও পর্যন্ত পূর্ণ ভারতের আন্ডারে আসেনি, সেই সমস্ত রাজ্যগুলিকে কী করে নিজের আওতায় আনা যাবে। তিন নম্বর সমস্যা ছিল ভারতবর্ষের এক একটা অঞ্চলে এক এক জায়গায় ভাষা ছিল আলাদা। তো ভাষাভিত্তিক রাজ্য গঠন করা, এটা একটা সমস্যার ব্যাপার ছিল। যেমন হিন্দি ভাষার জন্য আলাদা রাজ্য, উড়িষ্যার জন্য আলাদা রাজ্য, গুজরাটের জন্য আলাদা রাজ্য, রাজস্থানের জন্য আলাদা। তো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাষার জায়গা ছিল। সেই সমস্ত জায়গায় কীভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা যাবে, এটাও ছিল জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে একটা বিশাল সমস্যা। তো এই তিনটি সমস্যা ভারতবর্ষে তখন স্বাধীনতা লাভ করার পরেও এই তিনটি সমস্যা বড় আকার ধারণ করে থাকে। তো এই তিনটি সমস্যা ছিল ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর তিনটি সবথেকে বড় সমস্যা। এই সময় যে হিন্দুস্তান বলে রাষ্ট্রটাকে ঘোষণা করা হলো, সেই সময় গোটা হিন্দুস্তানে প্রায় 600 কাছাকাছি, প্রায় 600 কাছাকাছি রাজ্য ছিল। 600 কাছাকাছি রাজ্য, সব টুকরো টুকরো রাজ্য ছিল। এই রাজ্যতে এক একটা রাজ্যতে কেউ রাজা, কেউ শাসক, এরকমভাবে সে রাজ্যগুলো এক একজনের আন্ডারে দখলে ছিল। সেই সমস্ত দেশীয় রাজ্যগুলি সব ব্রিটিশ সরকাররা ভোগ করত, অর্থাৎ ব্রিটিশ সরকারের অধীনে ছিল। তাই টুকরো 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 হয়ে প্রায় 600 কাছাকাছি ছিল, অর্থাৎ প্রায় 600 টুকরো ছিল। ছোটো বড় প্রায় 56টি রাজ্যের অধীনে ছিল মোট ভারতীয় ভূখণ্ডের শতকরা 40 ভাগ। ছোটো বড় প্রায় সব মিলিয়ে 56টি রাজ্যের অধীনে ছিল, 56টি রাজ্যের অধীনে ছিল মোট ভারতীয় ভূখণ্ডের শতকরা 40 ভাগ। অর্থাৎ এর মধ্যে ভারতের আন্ডারে ছিল প্রায় 40 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে ভারতের আন্ডারে ছিল প্রায় 40 ভাগ, বাকি 60 ভাগ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এই ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজ্যগুলিকে কীভাবে আনা যাবে, এটাই ছিল প্রথম সমস্যা, যে ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজ্যগুলিকে কীভাবে নিজের আন্ডারে আনা যাবে। এই সময় ভারতের মোট জনসংখ্যা ছিল 39 কোটি। এই সময় গোটা ভারতবর্ষের মোট জনসংখ্যা ছিল 39 কোটি। বর্তমান ভারতের জনসংখ্যা 2020 সালে প্রায় 130 কোটি। তো তখন জনসংখ্যা ছিল 39 কোটি, যার মধ্যে দেশীয় রাজ্যগুলির জনসংখ্যা ছিল 9 কোটি। অর্থাৎ যে রাজ্যগুলো ভারতের, মানে টোটাল ভারতবর্ষের রাজ্য ছিল 39 কোটি, তার মধ্যে যে রাজ্যগুলো দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ প্রায় 600 কাছাকাছি যে রাজ্য টুকরো টুকরো অবস্থায় ছিল, সেখানকার মোট জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি। দেশীয় রাজ্যগুলির জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি। তাহলে স্বাধীনতা লাভের পর এই রাজ্যগুলিকে নিজের আওতায় আনা, এটা ছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে সব থেকে বড় সমস্যা। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা 600টি রাজ্যকে স্বাধীনতা লাভ করার পর নিজের আওতায় আনা, এটা ছিল বিশাল বড় একটা সমস্যা, বিশাল বড় একটা সমস্যা। স্বাধীনতার পূর্বে ক্যাবিনেট মিশনে, স্বাধীনতার পূর্বে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন, পরীক্ষায় প্রশ্ন আসে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কী। স্বাধীনতার পূর্বে, অর্থাৎ স্বাধীনতার আগে ক্যাবিনেট মিশনে বলা হয়েছিল, স্বাধীনতার আগে যে ভারতবর্ষে ব্রিটিশরা ক্যাবিনেট মিশন আইন পাস করে, সেই ক্যাবিনেট মিশনে ব্রিটিশরা বলেছিল যে স্বাধীনতা লাভের পর, অর্থাৎ ভারতকে যেদিন স্বাধীনতা দেওয়া হবে, ভারতকে যেদিন স্বাধীনতা দেওয়া হবে সেদিন ভারতবর্ষতে একটা ইউনিয়ন গঠন করা হবে, ভারতবর্ষে একটা ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে এবং সেই ইউনিয়নের হাতে কিছু ক্ষমতা দেওয়া হবে। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষতে ক্যাবিনেট মিশন নামে যে মিশন পাঠানো হয়েছিল, তাতে বলা হয় স্বাধীনতার পর যে দেশীয় রাজ্যগুলোর উপর ইংরেজদের অধিকার আছে সেগুলোর উপরে আর ইংরেজদের কোনো অধিকার থাকবে না, অর্থাৎ ইংরেজরা তাদের ক্ষমতা ছেড়ে দিবে এবং ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে, অর্থাৎ ভারত বলে যে রাষ্ট্র ঘোষণা করা হবে, তো ভারত এবং যে সমস্ত দেশীয় রাজ্যগুলো থাকবে তাদেরকে নিয়ে একটা ইউনিয়ন গঠন করা হবে এবং সেই ইউনিয়নের হাতে কিছু ক্ষমতা থাকবে। সেই ক্ষমতাগুলো হলো বিদেশ নীতি নির্ধারণ,
অর্থাৎ যে কোনো বিদেশ নীতি, একটা বিদেশের ক্ষেত্রে তারা যে কোনো নীতি নিতে পারে, প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রশাসনিক বিভাগ তাদের হাতে থাকবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, টেলিগ্রাফ, রেল লাইন সমস্ত কিছুর উপরে এই ইউনিয়নের অধিকার থাকবে। ক্যাবিনেট মিশনের এই সুপারিশে দেশীয় রাজ্যগুলি একটা আবেদন জানায়, দেশীয় রাজ্যের রাজাগুলি যে আবেদন জানায়, তাতে তারা আবেদন জানায় যে দেশীয় রাজ্যগুলি স্বাধীনতার পর যেন তাদের ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং দেশীয় রাজ্যগুলির যে সমস্ত এলাকা ব্রিটিশদের হাতে আছে সেগুলো যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ ক্যাবিনেট মিশনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারকে দেশীয় রাজারা একটি আবেদন জানায়। আবেদন ছিল এই যে দেশীয় রাজ্যগুলিকে তাদের ক্ষমতা দেওয়ার পাশাপাশি যেন যে রাজ্যগুলি ব্রিটিশরা দখল করে রেখেছে সেই রাজ্যগুলিও যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের সমস্ত রকম ক্ষমতা যেন ব্রিটিশরা তাদেরকে ফিরিয়ে দেয়। অবশেষে ১৯৪৭ সালে যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হলো, তখন ব্রিটিশ সরকারের সঙ্গে দেশীয় রাজ্যগুলির একটি চুক্তি স্বাক্ষরিত যখন ১৯৪৭ সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করল, তখন দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের যত রকমের চুক্তি ছিল, অর্থাৎ স্বাধীনতার আগে যত রকমের চুক্তি ছিল, আমরা সেই চুক্তিগুলো ক্লাস 9 পড়েছি, 10 পড়েছি, যেমন সত্ত্ব বিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, এই যে নীতিগুলো আমরা পড়েছি, এইরকম বিভিন্ন নানা চুক্তি ছিল, চুক্তির কোনো এখানে শেষ নেই। তো যত চুক্তি ছিল ১৯৪৭ সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীন হয়ে গেল, তখন দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশদের সমস্ত চুক্তি ভেঙে যাবে, অর্থাৎ সমস্ত চুক্তি পরিসমাপ্ত করা হবে, অর্থাৎ সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি ব্রিটিশরা ভারতীয়দেরকে অর্থাৎ দেশীয় রাজ্যগুলিকে দিয়েছিল এবং এ কথাও বলেছিল ব্রিটিশরা ভারতীয় আইনে, অর্থাৎ ১৯৪৭ সালের যে আইনটা পাশ হয় তাতে তারা এটাও বলেছিল যদি কোনো দেশীয় রাজ্য মনে করে তারা ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকবে তবে তারা সেটা থাকতে পারে, তবে সেটা ভৌগোলিক এলাকা অনুযায়ী, অর্থাৎ সেই রাজ্যটাকে সেই দেশের অর্থাৎ ভারতের বা পাকিস্তানের পাশাপাশি কোনো অঞ্চলে, সেই পার্শ্ববর্তী অঞ্চলে তাকে থাকতে হবে। এই ছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্টের আইন। তো ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যে আইনটা পাশ হলো, তাতে ঘোষণা করা হলো, তখন ঘোষণা করলেন ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল হার্টলে স্রক্স এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, এরা দুজনে বললেন যদি কোনো রাজ্য যদি মনে করে ভারত বা পাকিস্তানের সঙ্গে থাকবে তবে তারা নিজের ইচ্ছায় থাকতে পারবে, তারা যে কোনো একটা চয়েস করে নিতে পারে, হয় ভারত অথবা পাকিস্তান, তবে সেটা ভৌগোলিক এলাকা অনুযায়ী, কিন্তু কেউ যদি মনে করে সে স্বাধীনভাবে থাকবে তাহলে তার অস্তিত্ব মেনে নেওয়া হবে না, অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে তাদেরকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বা এই দুজন ব্রিটিশ অফিসার যারা ছিলেন তারা এই ঘোষণাটি করার উদ্দেশ্য তাদের ছিল, তারা যে যুক্তিটি তারা দেখিয়েছিলেন যে যদি কোনো রাজ্য স্বাধীনভাবে থাকতে চায় তাহলে ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে অশান্তি লাগতে পারে, তাই ভবিষ্যতে যদি এই দুই দেশের মধ্যে অশান্তি লাগে তাহলে সেটা আন্তর্জাতিক ব্যাপারে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অশান্তি সৃষ্টি হতে পারে, তখন দেখা যাবে কেউ হয়তো ভারতের পক্ষ নেবে, কেউ হয়তো ভারতের পাকিস্তানের পক্ষ নেবে, তখন একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেহেতু ব্রিটিশ সরকার আর চাইছিল না যে তারা এমন কোনো ব্যবস্থা করে যাক যার ফলে আন্তর্জাতিক আদালতে তাদেরকে দোষী হতে হয়, তার জন্য তারা চেয়েছিল যে ভবিষ্যতে যাতে ব্রিটিশ ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো অঞ্চলকে নিয়ে কোনো গণ্ডগোল না হয়, তাদের মধ্যে অশান্তি লাগা মানে সেই দোষটা ইংল্যান্ডের উপরে চাপবে, ব্রিটিশদের উপরে চাপবে এবং আন্তর্জাতিক আদালতে, ইন্টারন্যাশনাল আদালতে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যে আছে ইন্টারন্যাশনাল আদালত, সেখানে তাদেরকে দোষী সাব্যস্ত হতে হবে। তার জন্য তারা বলেছিল যে যদি কোনো রাজ্য স্বাধীনভাবে থাকতে চায় তবে তার অস্তিত্বকে মেনে নেওয়া হবে না, তার উপরে ফোর্স করা হবে এবং ভবিষ্যতে যাতে দুই দেশের মধ্যে অশান্তি না লাগে তার জন্য এই কথা বলা হয়েছিল। যে সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত অর্থাৎ ভারতের মধ্যে আনার জন্য একটি
দেশীয় রাজ্য দপ্তর গঠন করা হয়। দেশীয় রাজ্য দপ্তর নামে একটি সংস্থা গঠন করা হয় এবং এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, মানে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বল্লভভাই প্যাটেলকে। অর্থাৎ এই দপ্তরের কাজ ছিল যে সমস্ত দেশীয় রাজ্যগুলি পড়ে আছে সেই সমস্ত রাজ্যগুলিকে ভারতের আন্ডারে আনার, এইগুলো দেখাশোনা করার দায়িত্ব ছিল এই দেশীয় রাজ্য দপ্তর নামে যে সংস্থা তার। আর এই দপ্তরের প্রধান দায়িত্বে ছিলেন বল্লভভাই প্যাটেল। স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল একদিকে তার কূটনীতি, অন্যদিকে তার সামরিক শক্তি, অর্থাৎ তিনি ছিলেন বিচক্ষণ বুদ্ধির অধিকারী এবং তার হাতে ছিল প্রচণ্ড পাওয়ার, অর্থাৎ তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই দুটো ক্ষমতা, একদিকে কূটনীতি আর একদিকে প্রশাসনিক ক্ষমতা, এই দুটো শক্তিকে কাজে লাগিয়ে তিনি ভারতবর্ষের সমস্ত দেশীয় শক্তিগুলিকে, দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করেন। তবে তিনি প্রথমে দেশীয় রাজ্যগুলিকে আগে বোঝান, আগে তাদেরকে কনভেন্স করেন এবং যে সমস্ত রাজ্যগুলি স্বইচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় তাদেরকে তিনি স্বইচ্ছায় ভারতবর্ষে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেন, আর যে সমস্ত রাজ্যগুলি অস্বীকার করে তাদের উপরে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। সর্দার বল্লভভাই প্যাটেল তার স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন এর কূটকৌশল এবং মাউন্ট ব্যাটেনের সহযোগিতা, লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ভাগের সময় তিনি ছিলেন আমাদের ভারত বিভাজনকারী। তো লর্ড মাউন্ট ব্যাটেন এবং প্যাটেলের স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন এদের দুজনের সহযোগিতায় দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণ সফল হন। অর্থাৎ দেশীয় রাজ্যগুলিকে, প্রায় ম্যাক্সিমাম রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য এই দুজন ব্যক্তি বল্লভভাই প্যাটেলকে যথেষ্টভাবে সাহায্য করেছিলেন। স্বাধীন হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই, প্রায় সমস্ত দেশীয় রাজ্য ভাতা, খেতাব ও অন্যান্য সুযোগ সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন নামে ভারতভক্তির দলিলে স্বাক্ষর করে এবং ভারতে যোগ দেয়। অর্থাৎ স্বাধীনতা অর্জন করার তিন সপ্তাহের মধ্যে এই সমস্ত রাজ্যগুলিকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। কি প্রতিশ্রুতি? তোমাদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাদেরকে ভাতা দেওয়া হবে, এই রকম নানা প্রতিশ্রুতি তাদেরকে দিয়ে একটা দলিল যার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন, বা অ্যাসোসিয়েশনও বলতে পারি আমরা, এই চুক্তির দ্বারা, মানে এই একটা দলিল, এটা ছিল একটা দলিল, এই দলিলের দ্বারা তাদের সঙ্গে একটা স্বাক্ষর হয় যে তোমরা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাও। এইভাবে এই দলিলের মাধ্যম দিয়ে পরবর্তীকালে দেশীয় রাজ্যগুলিকে ধীরে ধীরে বিভিন্ন ছোটো ছোটো রাজ্য যেগুলি ছিল, অঞ্চলগুলি ছিল, সেগুলোকে ভারতের আন্ডারে আনা হয়। তার মধ্যে ভারত রাষ্ট্রের প্রদেশগুলির সঙ্গে তার পার্শ্ববর্তী দেশীয় রাজ্যগুলির সংযুক্তি করা হয়। তবে এখানে এক একটা অঞ্চলকে, তখন পুরো ভারত এত এই 29টি/32টি রাজ্যে বিভক্ত ছিল না, তখন রাজ্যগুলিকে এইভাবে ভাগ করা হলো। অর্থাৎ একটি রাজ্যের পাশে যে রাজ্য রয়েছে সেই রাজ্যের সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হলো। যেমন উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলি যুক্ত করা হলো। অর্থাৎ এই যে আমরা ম্যাপ দেখছি, এই ম্যাপে আমরা দেখছি এটা হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যার সঙ্গে পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, অর্থাৎ যে অঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ যে রাজ্যগুলি যেখানে রয়েছে পাশাপাশি সেই রাজ্যগুলিকে তার সঙ্গে যুক্ত করে দিল। যেমন উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সঙ্গে পূর্ব অঞ্চল, অর্থাৎ পূর্ব দিকের যে রাজ্যগুলি ছিল সেগুলিকে যুক্ত করে দেওয়া হলো। উত্তরপ্রদেশের সঙ্গে গাড়োয়াল, রামপুর ও বেনারসকে যুক্ত করে দেওয়া হলো। পাঞ্জাবের সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে পাঞ্জাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাবে অবস্থিত, অর্থাৎ পাঞ্জাব এলাকার অঞ্চলগুলিকে যুক্ত করে দেওয়া হলো। মাদ্রাজের সঙ্গে মাদ্রাজের যে দেশীয় রাজ্যগুলি রয়েছে সেগুলোকে মাদ্রাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহারকে যুক্ত করে দেওয়া হলো। খাসি পার্বত্য দেশীয় রাজ্যগুলিকে আসামের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। কয়েকটি দেশীয় রাজ্যকে পরস্পরের সঙ্গে যুক্ত করে একটি বৃহৎ রাজ্যে রূপান্তর করা হলো। যেমন রাজস্থান ও বিন্ধ্যপ্রদেশের যুক্তরাজ্য, অর্থাৎ রাজস্থান ও বিন্ধ্য অঞ্চলকে যুক্ত করে একটা গোটা রাজ্য বানিয়ে দেওয়া হলো। কয়েকটি দেশীয় রাজ্যকে কেন্দ্রীয় শাসনভুক্ত করা হলো, অর্থাৎ কয়েকটি দেশীয় রাজ্যকে সরাসরি দিল্লির আন্ডারে, অর্থাৎ সরাসরি কেন্দ্রের আন্ডারে করে নেওয়া হলো। হিমাচল প্রদেশ, কচ্ছ, বিলাসপুর, ভোপাল, ত্রিপুরা, মণিপুর
ইত্যাদি যে রাজ্যগুলি রয়েছে সেগুলোকে কেন্দ্রীয় শাসনের অধীনে অর্থাৎ সরাসরি কেন্দ্রের অধীনে আনা হলো। এইভাবে 1948 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের মধ্যে 216টি দেশীয় রাজ্যকে তাদের সন্নিহিত প্রদেশগুলির সঙ্গে যুক্ত করা হয়। অপরদিকে 275টি দেশীয় রাজ্য 5টি রাজ্যে রূপান্তরিত হয় এবং 61টি দেশীয় রাজ্যকে 60টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ প্রায় 600টি রাজ্যের মধ্যে 216টিকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়, অর্থাৎ প্রদেশগুলির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। 275টি রাজ্যকে 5টি রাজ্যে বিভক্ত করা হয় আর বাকি 61টি রাজ্যকে দেশীয় রাজ্যকে মানে 61টি দেশীয় রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত রাখা হয়। তাহলে হিসাবটা ভালো করে বুঝো, টোটাল প্রায় 600টি অঞ্চলের মধ্যে 216টি রাজ্যকে অর্থাৎ 216টি রাজ্যকে তার কী করা হলো, তার যে পার্শ্ববর্তী অঞ্চল ছিল সেই পার্শ্ববর্তী প্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। আর যে 275টি রাজ্য ছিল সে 275টি রাজ্যকে 5টি ভাগে ভাগ করে দিল, অর্থাৎ 5টি অঞ্চলে যুক্ত করে দেওয়া হলো। আর বাকি যে 61টি রাজ্য থাকলো তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করা হলো। এইভাবে পরবর্তীকালে যুক্ত করতে করতে আরও ছোটো হতে শুরু হয়, ছোটো মানে যুক্ত করে একটা বড় বড় অঞ্চলে বিভক্ত করে নেওয়া হয়। প্রায় সমস্ত দেশীয় রাজ্য ভারতবর্ষে যোগ দিলেও জুনাগড়, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ স্বাধীন অস্তিত্ব রক্ষায় অনড় থাকে। প্রায় সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এই 3টি রাজ্য অর্থাৎ জুনাগড়, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ যুক্ত হতে অস্বীকার করে। এদিকে দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিলেও দেশের বিভিন্ন প্রান্তে রয়ে যায় বেশ কিছু ফরাসি ও পর্তুগিজ উপনিবেশ। অর্থাৎ যখন দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেল তখন ব্রিটিশ তো চলে গেল ঠিকই, তবে ব্রিটিশরা সবাই চলে গেছিল, ওদের আর উপায় ছিল না। কিন্তু ভারতবর্ষের কিছু কিছু এলাকায় তখনও পর্যন্ত পর্তুগিজ এবং ফরাসি এরা কিছু কিছু জায়গা দখল করে বসেছিল। এগুলির মধ্যে ছিল যেমন বাংলার চন্দননগর, মাদ্রাজের পণ্ডিচেরি, পশ্চিম উপকূলে মাহে ইত্যাদি জায়গায় ফরাসিদের ঘাঁটি তখনও পর্যন্ত ছিল। এছাড়া ছিল পর্তুগিজদের মধ্যে যে জায়গাগুলো দখলে ছিল সেগুলো ছিল গোয়া, আমরা গোয়ার নাম শুনেছি, গোয়া, দমন, দিউ, দাদরা, নগর হাভেলি, এই সমস্ত জায়গাগুলি পর্তুগিজদের অধীনে ছিল। এই উপনিবেশগুলির জনগণ স্বাধীনতা লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে, তারা স্বাধীন ভারতের যোগদানের ইচ্ছা প্রকাশ করে। যদিও ভারতবর্ষ তখন স্বাধীনতা অর্জন করেছিল, তাই ফার্সি বা পর্তুগিজ ইচ্ছা করলেও তাদের আর ক্ষমতা ছিল না এগুলো দখল করে থাকার, তাই এই রাজ্যগুলি ভিতর থেকে চেয়েছিল যে তারা যেন এই পর্তুগিজ এবং ফরাসিদের কাছ থেকে তারা যেন স্বাধীনতা লাভ করে। ফরাসি সরকার তখন ভারত সরকারের চাপে পড়ে এই সমস্ত রাজ্যগুলি ভারত সরকারের হাতে তুলে দেয়, কিন্তু পর্তুগিজরা তা করেনি। পর্তুগিজরা প্রথম দিকে দিতে অস্বীকার করেছিল ইংল্যান্ড ও আমেরিকার গোপন মদতে। অর্থাৎ ব্রিটিশরা চলে গেলেও ব্রিটিশরা ভিতরে ভিতরে চাইছিল যে আবার যদি দ্বিতীয়বার ভারতবর্ষ পাওয়া যায়, তাই একদিকে আমেরিকা এবং ইংল্যান্ড এরা গোপনে গোপনে পর্তুগিজকে তো ইংল্যান্ড ও আমেরিকা গোপনে গোপনে পর্তুগিজকে সাহস যোগাচ্ছিল, তাই তারা সেই রাজ্য বা অঞ্চলগুলিকে ভারতকে দিতে মানে তারা রাজি হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তারা ভারত সরকারের কাছে পারেনি। ভারত সরকার গোয়া ও পর্তুগিজ অধিকৃত অন্যান্য অঞ্চলগুলি দখল করে নেয়। এইভাবে দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যায়। তবে দেশীয় রাজ্যগুলির মধ্যে এই যে 3টি রাজ্য ছিল, তিনটি রাজ্য যুক্ত হতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্য দুটি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু শুধুমাত্র কাশ্মীর রাজ্যটি যুক্ত হতে অনেক দেরি করেছিল ভারতবর্ষের সঙ্গে। তখন জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেলের মধ্যে কিছুটা হলেও সাময়িক একটা বিতর্ক সৃষ্টি হয়, যেখানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চাইছিলেন যে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হোক, অন্যদিকে বল্লভভাই চেয়েছিলেন কাশ্মীর যদি ভারতের সঙ্গে যুক্ত না হতে চায় না হোক। কিন্তু অবশেষে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুকে সম্মান জানিয়ে এবং কাশ্মীরকে ভারতভুক্ত করার ক্ষেত্রে ভারত পাকিস্তান বিবাদ বাঁধে। তো কাশ্মীর কাদের যাবে, পাকিস্তানের যাবে না ভারতের যাবে, এই নিয়ে একটা সমস্যা শুরু হয়। শেষ পর্যন্ত সেই সমস্যা আজ পর্যন্তও কার্গিলের যুদ্ধ
এলওসি কার্গিল, তারপরে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমরা দেখেছি সেই যুদ্ধ এখনও পর্যন্ত প্রায় মাঝে মধ্যে শুরু হয়, অর্থাৎ ভারত পাকিস্তানে এখনও পর্যন্ত সেই কাশ্মীরকে নিয়ে সমস্যা হয়। তো এই ভারত ভাগের পর কাশ্মীর কাদের হবে, এই নিয়ে সেই পূর্বের সমস্যা এখনও পর্যন্ত সেই সমস্যা রয়েছে। এখন প্রশ্ন হলো হায়দ্রাবাদ কেন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না এবং জম্মু কাশ্মীর কেন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না। প্রথমে আসবো আমরা হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি। প্রায় 82,000 বর্গ মাইল আয়তন বিশিষ্ট হায়দ্রাবাদ ছিল ভারতের সবচেয়ে বড় রাজ্য, এর এলাকা ছিল প্রায় 82,000 বর্গ মাইল। স্বাধীনতার আগে নিজামরা এখানে রাজত্ব করত। আমরা জানি যে হায়দ্রাবাদের নিজাম সেখানকার শাসক ছিলেন, তো তারা এখানে শাসন করতেন। এখানকার জনসংখ্যার শতকরা 85% হিন্দু হলেও প্রধান শাসক ছিলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত। এখানকার বেশিরভাগ মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত, কিন্তু শাসক ছিল মুসলমান। রাজ্যের জনসাধারণ ভারতে যোগদান করতে চাইলেও নিজাম ভারত বা পাকিস্তান কোনো পক্ষেই যোগদান না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। এখানকার জনগণ চাইছিলেন যে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাক, কিন্তু নিজাম চাইছিলেন যে সে যেন ভারত বা পাকিস্তান কারোর সঙ্গে সে যোগদান করবে না, সে স্বাধীনভাবে থাকবে। এ সময় হায়দ্রাবাদের প্রশাসনে গণতন্ত্র ফেরানোর দাবিতে হায়দ্রাবাদ রাজ্যে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলন শুরু করে এবং তেলেঙ্গানায় কমিউনিস্টদের উদ্যোগে সশস্ত্র কৃষক সংগ্রাম শুরু হয়। অর্থাৎ ভারত স্বাধীনতা লাভের পরেও হায়দ্রাবাদের কংগ্রেস পার্টি এবং তেলেঙ্গানায় কমিউনিস্ট পার্টি অর্থাৎ বামপন্থী পার্টির যারা যুবক ছিল তারা আন্দোলন শুরু করে, কৃষকরা আন্দোলন শুরু করে। হায়দ্রাবাদ নিয়ে জটিল পরিস্থিতিকালে ভারত সরকার নিজামকে এক চরমপত্র পাঠায়। এই সময় এই পরিস্থিতিতে ভারত সরকার নিজামকে একটা চরম পত্র পাঠায় যে তাতে বলা হয় যে ভারতের সঙ্গে সে যেন যুক্ত হয়ে যায়, কিন্তু তা অগ্রাহ্য করায় জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে নেয়। কিন্তু নিজাম সেই চরমপত্রকে অস্বীকার করে পরবর্তীকালে 1948 সালের 18 সেপ্টেম্বর ভারতীয় ফোর্স পাঠিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। 1950 সালের 26 জানুয়ারি হায়দ্রাবাদ পুরোপুরি ভারতবর্ষের আন্ডারে চলে আসে, জুনাগড়ে চলে আসে। এবার হচ্ছে কাশ্মীর। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির প্রশ্নে সবচেয়ে বেশি সমস্যা দাঁড়ায় কাশ্মীরকে নিয়ে, কারণ এই কাশ্মীর ছিল এমন একটি জায়গা যেটি ভারত এবং পাকিস্তানের বর্ডারে অর্থাৎ সীমানায় পড়ত। মাউন্টব্যাটেন কাশ্মীরের শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের আহ্বান জানান। লর্ড মাউন্টব্যাটেন মহারাজা হরি সিংকে বলেছিলেন যে ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কাশ্মীর যুক্ত থাকতে পারে। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি শেখ আবদুল্লাহ ভারতভুক্তির পক্ষে জনমত গঠন করেন। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স, এই দলের প্রধান সভাপতি ছিলেন আবদুল্লাহ। তিনি চেয়েছিলেন কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হোক, কিন্তু হরি সিং স্বতন্ত্র কাশ্মীর গঠনের পক্ষপাতী ছিলেন, কিন্তু হরি সিং চেয়েছিলেন যে কাশ্মীর একটা আলাদা রাষ্ট্র হিসাবেই, আলাদা রাজ্য হিসাবেই থাক। ভারত কাশ্মীরে গণভোটের প্রস্তাব দিলে পাকিস্তান তা অস্বীকার করে। অবশেষে তখন সিদ্ধান্ত হয় যে কাশ্মীরকে নিয়ে একটা ভোটের সিদ্ধান্ত করা হোক। অর্থাৎ জনগণ সেখানে ভোট দেখছে তারা কার সাথে থাকতে চায়, কিন্তু পাকিস্তান সেটাতে বাধা দেয়। তারা বলে যে তারা ভোটের প্রস্তাবে তারা রাজি নয়, তারা কাশ্মীর নিতে ইচ্ছুক। এমত অবস্থায় পাক সেনাবাহিনীর পরোক্ষ মদতে পাঠান উপজাতি কাশ্মীরের রাজধানী শ্রীনগর দখলে অগ্রসর হয়। ঠিক এই সময় পাক সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তান সৈন্যবাহিনীর পরোক্ষ মদতে পাঠানরা পাকিস্তানে এই কাশ্মীর দখল করতে তারা এগিয়ে আসে। এতে বিপর্যস্ত হরি সিং ভারত সরকারের কাছে সাহায্য চাইলেও ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে ভারত সেনাবাহিনী পাঠিয়ে পাক হানাদারদের বিতাড়িত করে ও কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। অর্থাৎ এমত অবস্থায় হরি সিং তখন ভারতের কাছে সারেন্ডার করেন এবং তিনি দলিলে স্বাক্ষর করেন যে তিনি ভারতের সাহায্য চাইছেন। ঠিক সেই সময় ভারত সরকার ফৌজ বাহিনী পাঠিয়ে
ভারতের প্রায় তিন ভাগের মধ্যে দুভাগ উদ্ধার করতে পারে এবং এক ভাগ কাশ্মীরের আন্ডারে থেকে যায়। ভারতের অধীনে শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে এক আপাতকালীন শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটে, ফলে ভারতের থাকা সে কাশ্মীর, ভারতের আন্ডারে যে কাশ্মীর থেকে যায় সে কাশ্মীর আবদুল্লাহর নেতৃত্বে সেখানে শাসন কায়েম করা হয়। কাশ্মীর দখলের লক্ষ্যে পাকিস্তান সুপরিকল্পিতভাবে সীমান্তবর্তী উপজাতিভুক্ত হানাদারদের ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে ঢুকে আক্রমণ চালায়, ফলে ভারত পাক যুদ্ধ বাঁধে। এই সময় পাকিস্তান সৈন্যবাহিনী কী করে, সেখানে নানা সন্ত্রাসবাদীকে তারা পাঠিয়ে দিয়ে পাকিস্তান কাশ্মীর দখল করার চেষ্টা করে, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। এই অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে বিশাল একটা ঝামেলার সূত্রপাত ঘটে। এই সংঘর্ষ এড়ানোর জন্য বড়লাট মাউন্টব্যাটেনের পরামর্শে 1948 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যেটা আন্তর্জাতিক আদালত, সেখানে লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে ভারত একটা অভিযোগ জানায় পাকিস্তানের বিরুদ্ধে, যে কাশ্মীরের সমস্যা নিয়ে যা ছিল এক চরম ভুল, অর্থাৎ এটা ছিল ভারতের পক্ষে একটা বিশাল বড় ভুল। আসলে জওহরলাল নেহরু এই ব্যাপারে মাউন্টব্যাটেনের ইচ্ছাকৃত ভুলের শিকার হয়েছিলেন। কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের আদেশ দেওয়ার জন্য ভারত জাতিপুঞ্জকে অনুরোধ জানায়, তবে কাশ্মীর সমস্যা সমাধানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা আজও অত্যন্ত হতাশাজনক রূপেই রয়ে গেছে। কিন্তু সেই সম্মিলিত জাতিপুঞ্জকে সেই সমস্যা জানিয়ে কোনো সমস্যা এখনও পর্যন্ত মেটেনি, অর্থাৎ ওই কন্ডিশনেই রয়ে আছে, ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ঝামেলা লেগে থাকে। অর্থাৎ আমরা যেটুকু বুঝলাম যে ভারত বিভক্ত হওয়ার পর কাশ্মীর কার আন্ডারে থাকবে, এই নিয়ে রাজা হরি সিং চেয়েছিলেন যে কাশ্মীর যেন আলাদাভাবে থাকে, তারা একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে থাকে। কিন্তু আবদুল্লাহ চেয়েছিলেন যে পাকিস্তান যেন, এই কাশ্মীর যেন ভারতের আন্ডারে থাকে। এই নিয়ে পরবর্তীকালে পাকিস্তান বিভিন্ন গোপনভাবে তারা ভারতের উপর আক্রমণ চালায়, কাশ্মীর দখল করার চেষ্টা করে। অবশেষে রাজা হরি সিং স্যারেন্ডার হয় এবং ভারতের কাছে তারা দলিলে স্বাক্ষর করে। ভারত সরকার তখন লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে এই সমস্যাটি সম্মিলিত জাতিপুঞ্জের কাছে তুলে ধরে, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। পরবর্তীকালে ধীরে ধীরে এই অবস্থাতেই কাশ্মীর এখনও পর্যন্ত এই পরিস্থিতিতেই ভারতের মধ্যে রয়েছে। অর্থাৎ গোটা কাশ্মীরের দুই ভাগ রয়েছে ভারতের আন্ডারে আর এক ভাগ রয়েছে পাকিস্তানের মধ্যে। পাকিস্তান ভাবে যে কাশ্মীর এখনও পর্যন্ত তাদেরই অংশ, তার জন্য তারা পুরো কাশ্মীরটাকে বারবার দখল করতে চায়। আর এদিকে ভারতবর্ষের সৈন্যবাহিনী এখনও পর্যন্ত সেই একইভাবে সেই কাশ্মীরকে তাদের আন্ডারে এইভাবেই ধরে রেখেছে। তো এই সারা এতগুলো রাজ্যের মধ্যে শুধু এখনও পর্যন্ত এই কাশ্মীরকে নিয়ে একটা সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে এক স্বাধীনতার পরে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। 1947 সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করল, তখন ভারতবর্ষেও স্বাধীনতা অর্জন করার পর প্রায় একটি সমস্যা সবথেকে বড় আকার ধারণ করেছিল, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। এদিকে ভারতের হিন্দুরা শিখরা মুসলিমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়, অর্থাৎ একটা দাঙ্গা শুরু হয়ে যায়। আবার ওই দিক থেকে পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু ছিল তাদেরকে সেখানকার মুসলিমরা তাদেরকে মেরে ধরে হত্যা করে ভারতবর্ষে পাঠিয়ে দেয়। তো এটা ছিল একটা বিশাল সমস্যা, অর্থাৎ পাকিস্তানের রিফিউজিরা, পাকিস্তানের লোকরা ভারতে এসে আশ্রয় স্থান করে, ভারতের লোকরা গিয়ে পাকিস্তানে আশ্রয় খুঁজতে থাকে। এই সমস্যাটা দাঁড়ায় একটা বিশাল একটা সমস্যা হিসাবে। এই সমস্যাটা ছিল উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু সমস্যার সময় গোটা দুই দেশ মিলে একটা বিশাল সংঘর্ষ, অর্থাৎ একটা বিশাল দাঙ্গা শুরু হয়ে যায়। খুনোখুনি, মারামারি, কাটাকাটি বিশাল আকার ধারণ করে। এই পরিস্থিতিতে গান্ধীজি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে তিনি অনশন শুরু করেন। যাতে এই দাঙ্গা বন্ধ হয়ে যায়। অবশেষে গান্ধীজির চেষ্টায় দাঙ্গা অনেকটা থেমে যায়, কিন্তু নাথুরাম গডসের হাতে গান্ধীজিকে প্রাণ হারাতে হয়। গান্ধীজির হত্যার পরেও গান্ধীজির সময় ভারতবর্ষে উদ্বাস্তু সমস্যা কিছুটা কমেছিল। তিনি সাম্প্রদায়িক দাঙ্গা অনেকটা থামিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করার পরেও ভারতবর্ষতে উদ্বাস্তু সমস্যা সম্পূর্ণভাবে থামেনি। তারপরে উদ্বাস্তু সমস্যা অনেকটাই থেকে গেছিল। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর, এদের দুজনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 18 এপ্রিল 1950 খ্রিস্টাব্দ। এই চুক্তিতে বলা হয়
এই চুক্তিতে বলা হয় সংখ্যালঘু শ্রেণী নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং নিজের রাষ্ট্রের কাছেই যে কোনো সমস্যার প্রতিকার চাইবে। অর্থাৎ লিয়াকত আলী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন দেখলেন যে উদ্বাস্তু সমস্যা মিটছে না, অর্থাৎ বাংলাদেশে পাকিস্তান থেকে ভারতে হিন্দু শিখ প্রবেশ করেই যাচ্ছে, তখন এদিকে আবার ভারত থেকে হিন্দু মুসলিম অনেক ভারত পাকিস্তানে প্রবেশ করছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঘোষণা করলেন যে যদি কোনো সংখ্যালঘিষ্ঠ অর্থাৎ সংখ্যালঘু শ্রেণী যদি কোনো রাষ্ট্রে থাকে তাহলে সে সেই দেশের প্রতি অনুগত থাকবে, এবং নিজ রাষ্ট্রের কাছেই সে যে কোনো সমস্যার প্রতিকার চাইবে অর্থাৎ বলা হলো যে আর উদ্বাস্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এখন যে সমস্ত উদ্বাস্তু অর্থাৎ যারা সংখ্যায় কমে থেকে যাচ্ছে অর্থাৎ তারাই সেই দেশেই থাকবে এবং সেই দেশে তাদের কোনো সমস্যা থাকলে সেই দেশেই তারা তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ভারত ও পাকিস্তান উদ্বাস্তু সমস্যার কারণ ও সংখ্যা নির্ধারণের জন্য অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন তৈরি করা হয়। পরবর্তীকালে ভারত ও পাকিস্তানে উদ্বাস্তু সমস্যার কারণ অর্থাৎ এই উদ্বাস্তু কেন বাড়ছে এবং এর সংখ্যা যাতে কমানো যায় তার জন্য একটি অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন তৈরি করবে যাতে বলা হয় যে আর নতুন করে যাতে উদ্বাস্তু অন্য দেশে আর প্রবেশ না করে, যে কজনই আছে তারা সেই দেশেই যেন থেকে যায়। এবং পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব করবে এবং সেখানে এই আইনে তারা এটাও বলে যে যদি কোনো সংখ্যালঘু মানুষ অর্থাৎ ভারতে দেখা গেল কোনো সংখ্যালঘু জাতি আছে অর্থাৎ মুসলিম আছে, তো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কী করা হবে, যারা সংখ্যালঘু থাকবে অর্থাৎ যারা মুসলিম থাকবে তাদেরকেও মন্ত্রিসভায় জায়গা দিতে হবে। আবার একইভাবে বাংলাদেশে যদি হিন্দু থাকে তো বাংলাদেশের মন্ত্রিসভায় হিন্দুত্বকে দিতে হবে অর্থাৎ হিন্দুদেরকেও জায়গা দিতে হবে মন্ত্রিসভায়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ডক্টর ক্ষিতিশচন্দ্র নিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, অর্থাৎ তারা এই প্রস্তাব মেনে নিতে পারেননি যে মন্ত্রিসভায় সংখ্যালঘুদের সদস্য পদ থাকবে, এই কথাকে তারা মেনে নিতে পারেননি। তারা মনে করেন এই চুক্তি উদ্বাস্তু সমস্যার সমাধান করতে পারে না, অর্থাৎ এই চুক্তির দ্বারা উদ্বাস্তু সমস্যার সমাধান হতে পারে না। নেহরুর লিয়াকত চুক্তি ও দিল্লি চুক্তি উদ্বাস্তু সমস্যা সম্পূর্ণরূপে সমাধানে ব্যর্থ হয় অর্থাৎ নেহরুর লিয়াকত চুক্তি ও দিল্লি চুক্তি সম্পূর্ণরূপে উদ্বাস্তু সমস্যার সমাধান করতে পারেনি। পণ্ডিত জওহরলাল নেহরু তার বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে উদ্বাস্তু সমস্যার সমাধানে সচেষ্ট হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি ভারতবর্ষতে আসা বহু উদ্বাস্তুকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি এই লিয়াকত চুক্তিতে এটাও ঘোষণা হয়েছিল যে যে উদ্বাস্তু একটা দেশ থেকে অপর দেশে যাবে সেই দেশের সরকারকে তার সম্পত্তির অর্থাৎ তার জায়গার ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে। তো ভারতবর্ষতে উদ্বাস্তু সমস্যা সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, তবে পণ্ডিত জওহরলাল নেহরু প্রায় 5 বছরে উদ্বাস্তু সমস্যা অনেকটা কমিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাষাগত সমস্যা না থাকায় পশ্চিম পাঞ্জাবের মানুষ অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে আসা মানুষগুলো অর্থাৎ সিন্ধি, তারপরে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি জায়গায় তারা থাকতে শুরু করে। কিন্তু পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তুগুলো অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুগুলো ভারতে প্রবেশ করে তাদের একটা ভাষার সমস্যা ছিল, কারণ তারা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আর কথা বলতে পারত না, তাই তারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ছাড়া অন্য জায়গায় যাওয়ার তাদের আর কোনো উপায় ছিল না। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ও আসাম রাজ্যেই তারা বসবাস করতে শুরু করে এবং এই আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে একটা বিশাল অর্থনৈতিক, একটা সামাজিক এবং রাজনীতির উপর একটা বিশাল প্রভাব বিস্তার হয়।
বিশাল একটা প্রভাব বিস্তার হয়। এবার আসবো আত্মজীবনী ও স্মৃতি কথার দেশভাগ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কীভাবে উদ্বাস্তু সমস্যা দিনের দিন বাড়তে শুরু করলো। তো এবার এই সমস্ত যে ঘটনাগুলো আমরা জানলাম, এই যে উদ্বাস্তু সমস্যা, এই উদ্বাস্তু সমস্যা বিভিন্ন তৎকালীন সময়ের লেখা, বহু 1947 সালের সময় লেখা বহু আত্মজীবনীমূলক গ্রন্থ এবং স্মৃতিকথায় সেই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ তৎকালীন সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা, যে খুনোখুনি, যে তৎকালীন মানুষদের যে দুর্দশা, খাদ্যের যে অভাব, গৃহবাড়ি ঘরবাড়ি ছেড়ে দিয়ে তাদের যে যাযাবরের মতো জীবনযাপন, দুই দেশের যে যাযাবরের মতো জীবনযাপন, এটা বিশাল কষ্টের ব্যাপার ছিল। এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি তৎকালীন সময়ের বিভিন্ন উপন্যাসে। দেশভাগের সময় দক্ষিণারঞ্জন বসুর সম্পাদিত করা ছেড়ে আসা গ্রাম উপন্যাসটিতে দেশভাগের একটা করুণ চিত্র ফুটে ওঠে। দেশভাগের পরিণতিতে উদ্বাস্তু শরণার্থীদের মধ্যে যে মানসিক যন্ত্রণা, যে বেদনা ছিল, তা ধরা পড়েছে এই উপন্যাসে ছেড়ে আসা গ্রাম। এই ছেড়ে আসা গ্রাম উপন্যাসটিতে তৎকালীন উদ্বাস্তুদের যে ছেড়ে আসা গ্রাম, ছেড়ে আসার পর, অর্থাৎ নিজের এলাকা ছেড়ে আসার পর তাদের যে করুণ অবস্থা, সে করুণ অবস্থার কথা এই বইটি থেকে জানা যায়। এছাড়াও আরও বিভিন্ন বই, যেমন তৎকালীন সময় লেখা এনকে বোসের মাই ডেজ উইথ গান্ধী, সুধীর ঘোষের গান্ধীজ এমিসারি, জিডি খোসলার মেমোরিস গে চ্যারিয়েট, চৌধুরী খলিলুজ্জামানের পাথওয়ে টু পাকিস্তান, ফিরোজ খান নুনের ফ্রম মেমোরি, এই রকম নানা গ্রন্থ তৎকালীন সময়ে আত্মজীবনীমূলক বই, তৎকালীন উদ্বাস্তুদের যে দুঃখের কথা, তাদের যে করুণ কথা, সেই সমস্ত কথাগুলি এই সমস্ত বইয়ের মধ্যে ফুটে ওঠে। তৎকালীন সময়ের বিভিন্ন করুণ কথা এই বইগুলির মধ্যে ফুটে ওঠে। স্বাধীনতার পরে আরও একটি যে সমস্যা ছিল সেটা ছিল ভাষাভিত্তিক, অর্থাৎ যে দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত হতে বলা হয়েছিল, সেই সমস্ত দেশীয় রাজ্যগুলি প্রত্যেকে নিজে নিজে একটা ভাষাভিত্তিক রাজ্য গঠন করার জন্য তারা দাবি জানায়। এই জন্য ভারত সরকার একটি কমিশন গঠন করেন। 1948 খ্রিস্টাব্দে একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করেন ভারত সরকার। এই কমিশন তার প্রতিবেদনে রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠনের দাবির বিরোধিতা করে। এই কমিশনে বলা হয় যে দেশীয় এইভাবে ভাষার মাধ্যমে কোনো অঞ্চল গঠন করা যাবে না, এইভাবে যদি কোনো অঞ্চল গঠন করা হয় তাহলে প্রচণ্ড অসুবিধা দেখা দেবে। কিন্তু সমস্যা এত জটিল আকার ধারণ করে, এই কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষগুলো তীব্র বিক্ষোভ শুরু করে। অবশেষে চাপে পড়ে সর্দার বল্লভভাই প্যাটেল জানায় যে মুহূর্তের মধ্যে ভাষার ভিত্তিতে নতুন রাজ্য এখন এই মুহূর্তে গঠন করা সম্ভব নয়। তারা এই কমিশনের মাধ্যমে তারা ঘোষণা করেন যে এখন এই মুহূর্তে এত তাড়াতাড়ি ভাষাভিত্তিক রাজ্য গঠন করা সম্ভব নয়। এর জন্য তারা একটি কমিটি তৈরি করেন যার নাম হচ্ছে JVP। এই কমিটিতে তারা ঘোষণা করেন, এত তাড়াতাড়ি, এই কমিটির সদস্যগণ ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামাইয়া, এই JVP-র সদস্য ছিলেন। তো তারা ঘোষণা করেন যে এত তাড়াতাড়ি ভাষাভিত্তিক রাজ্য গঠন করা সম্ভব হবে না। তো এদিকে কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য দাবি তীব্র আকার ধারণ করতে থাকে, অর্থাৎ মানুষ চাইছিল যে ভাষাভিত্তিক অঞ্চল গঠন করা হোক। সবথেকে বেশি যারা আন্দোলনের মধ্যে সক্রিয় ছিল তারা ছিল তেলেগু ভাষাভাষী জনগণ। তেলেগু অর্থাৎ দক্ষিণ ভারতের মানুষ যারা তেলেগু ভাষায় কথা বলতো, তারা চাইছিল তাদের অঞ্চলটাকে তাদের ভাষাভিত্তিতে আলাদাভাবে একটা অঞ্চল গঠন করা হোক। অবশেষে তাদের আন্দোলন এত জোরদার হয় যে শেষ পর্যন্ত তেলেগু ভাষীরা পূর্বতন মাদ্রাজ প্রদেশকে তামিল ও তেলেগু এই দুটি আলাদা প্রদেশে ভাগ করে নেয়। অবশেষে দক্ষিণ ভারতটাকে তেলেগু ভাষা হিসাবে দুটি অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। একটা অঞ্চলের নাম দেওয়া হয় তামিল আর একটা নাম দেওয়া হয় তেলেগু। এক্ষেত্রে মাদ্রাজ শহরটি কার ভাগে যাবে, তেলেগুর যাবে না তামিলের যাবে? তেলেগু ভাষী গান্ধীবাদী নেতা পট্টি শ্রী রামুলু, যিনি মাদ্রাজের নেতা ছিলেন, তেলেগু ভাষী 11টি জেলা নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন। যখন তেলেগু ও তামিল রাজ্য গঠন হয়ে গেল, তখন এইদিকে
তেলেগু ভাষী গান্ধীবাদী এই নেতা 11টি জেলায় নিয়ে তিনিও আবার একটি রাজ্য গঠনের জন্য আমরণ অনশন অর্থাৎ না খেয়ে থেকে আন্দোলন শুরু করেন। একটানা 58 দিন তিনি না খেয়ে আন্দোলন চালিয়ে যান প্রায় মৃত্যুর মতো। অবশেষে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরে সারা অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ জুড়ে তীব্র আন্দোলন ও দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। অবশেষে তার মৃত্যু হয়ে গেলে তীব্র দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত 3 দিন পর কেন্দ্রীয় সরকার আপোষ করে অন্ধ্র রাজ্য গঠনের সম্মতি দেয়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। তাহলে এইভাবে তেলেগু, তামিল এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলো। তাহলে প্রথমে তেলেগু এবং তামিল ভাষাভিত্তিকভাবে অঞ্চল গঠিত হলো। এদিকে মাদ্রাজ কে পাবে, তেলেগু পাবে না তামিল পাবে? তো মাদ্রাজকে কেন্দ্র করে গান্ধীবাদী নেতা 11টি জেলাকে নিয়ে তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য দাবি জানালেন। অবশেষে আমরণ অনশনের মাধ্যমে তার মৃত্যু ঘটলে আন্দোলন চরম আকারে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ নামে আলাদা রাজ্য গঠিত হয়। পাশাপাশি তামিলভাষী মানুষদের জন্য তামিলনাড়ু আলাদা রাজ্য হিসাবেও স্বীকৃতি পায়। এইভাবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য গঠিত হলে ভারতের অন্যান্য অঞ্চলেও ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হয়। যখন দেখলো তামিল এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলো ভাষাভিত্তিক অর্থাৎ ভাষা আন্দোলনের মাধ্যমে, তখন অন্যান্য রাজ্যগুলিও সাহস পেয়ে গেল। তারাও বিভিন্নভাবে জোরদার আন্দোলন শুরু করে দিল যাতে তারা ভাষাভিত্তিক অঞ্চল গঠন করতে পারে। 1953 খ্রিস্টাব্দে একটি কমিশন গঠিত হয়। 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন নিয়ে একটা কমিশন গঠিত হয়। এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যা সমাধানের লক্ষ্যে সংসদে পাশ হয় রাজ্য পুনর্গঠন আইন। অবশেষে 1956 সালের এই যে আইনটা পাশ করা হয় সেটাকে সংবিধানের যে সংসদ অর্থাৎ ভারতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্টে আইন পাশ করা হয় এই রাজ্য পুনর্গঠন সমস্যার সমাধান। তাহলে এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের সমস্যা যাতে না থাকে তার জন্য 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন নামে একটা কমিটি গঠিত হয় এবং এই কমিটিটিকে 1956 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংসদে অর্থাৎ পার্লামেন্টে এটি পাশ করা হয়। তেলেঙ্গানা অঞ্চলকে হায়দ্রাবাদ থেকে আলাদা করে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যোগ করে দেওয়া হয়। অবশেষে পরবর্তীকালে তেলেঙ্গানা যে অঞ্চলটা ছিল সেই তেলেঙ্গানা অঞ্চলকে হায়দ্রাবাদ থেকে আলাদা করে দেওয়া হয় এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে যোগ করে দেয়, অর্থাৎ তেলেঙ্গানা অঞ্চলটাকে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যোগ করে দেয়। পুরাতন যে মাদ্রাজ প্রেসিডেন্সি মালাবার অঞ্চলের সঙ্গে ত্রিবাঙ্কুর কোচিংয়ে যোগ করে নতুন কেরল রাজ্য গঠন করা হয়। হায়দ্রাবাদের মারাঠি ভাষার যে অঞ্চল ছিল এবং সৌরাষ্ট্র ও কচ্ছকে বোম্বাই রাজ্যের সঙ্গে যোগ করে আয়তন বাড়ানো হয়, অর্থাৎ বোম্বাইয়ের সঙ্গে মারাঠা ভাষাভাষীর যে অঞ্চল অর্থাৎ মারাঠা ভাষায় যারা কথা বলে তাদেরকে বোম্বাইয়ে এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলকে বোম্বাইয়ের সঙ্গে যুক্ত করা হয়। বিহারের পূর্ণিয়া জেলার কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়, অর্থাৎ বিহার বর্তমান বিহারের পূর্ণিয়া বলে যে জায়গাটি ছিল সেই জায়গাটিকে যেহেতু সেখানকার মানুষ বাংলায় কথা বলতো তো পূর্ণিয়া জেলার কিছু অংশ এবং পুরুলিয়া জেলা যেটা বিহারি অঞ্চলের মধ্যে পড়তো কিন্তু ভাষার জন্য তাকে পুরুলিয়া অঞ্চলটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। মহারাষ্ট্রের মারাঠি ও গুজরাটিরা নিজেদের জন্য দুটি আলাদা রাজ্যের দাবিতে সরব হয়। মহারাষ্ট্রের মারাঠিরা আর গুজরাটের গুজরাটিরা তারা আলাদা রাজ্য গঠনের জন্য দাবি জানায়। পাঞ্জাবেও ভাষাভিত্তিক আন্দোলন শুরু হয়। পাঞ্জাবের পাঞ্জাবি, হিন্দি ও পাহাড়ি ভাষার প্রচলন ছিল। এখানকার মূলত পাঞ্জাবি ও হিন্দি ভাষাদের মধ্যে একটি ভাষাভিত্তিক রাজ্য গঠন নিয়ে মতভেদ দেখা দেয়, অর্থাৎ এখানকার কিছু মানুষ চাইছিল পাঞ্জাবি ভাষা হিসাবে একটি রাজ্য গঠন করা হবে। এদিকে পাঞ্জাবে দুই ধরনের ভাষা প্রচলিত ছিল, এক ছিল পাঞ্জাবি ভাষা আর একটা ছিল হিন্দি ভাষা। তো এই দুই ভাষা নিয়ে একটা গণ্ডগোল শুরু হয়। একদল চাই যে পাঞ্জাবি ভাষা হিসাবে রাজ্য গঠন করা হোক, একদল চাইছিল হিন্দি ভাষী হিসাবে রাজ্য গঠন করা হোক। অবশেষে পাঞ্জাবি ভাষীরা ছিল শিখ আর হিন্দি ভাষীরা ছিল হিন্দু, অর্থাৎ পাঞ্জাবি ভাষায় যারা কথা বলতো তারা ছিল শিখ আর হিন্দি ভাষায় যারা কথা বলতো তারা ছিল হিন্দু। আকালি দলের নেতৃত্বে শিখরা
ও জনসংঘ দলের নেতৃত্বে হিন্দুরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন করে। অবশেষে শিখদের যে আকালি দল ছিল, এরা ছিল দুর্ধর্ষ জাতি, এই আকালি দলের নেতারা শিখ রাজ্য গঠনের জন্য এবং জনসংঘ দলের নেতৃত্বে হিন্দুরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য আন্দোলন শুরু করে। অবশেষে পাঞ্জাবকে পাঞ্জাবি, হিন্দি ও পাহাড়ি এই তিন অঞ্চলকে ভাগ করে গঠিত হয় পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য। পাঞ্জাব হরিয়ানা দুটি পৃথক রাজ্য হিসাবে হলেও এদের রাজধানী হয় চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানা ছিল দুটো আলাদা রাজ্য, কিন্তু এদের রাজধানী ছিল একটাই, যার নাম হচ্ছে চণ্ডীগড়। এইভাবে স্বাধীন ভারতের যে রাজ্য, সে রাজ্য ধীরে ধীরে এইভাবে গঠিত হয়, এইভাবে ধীরে ধীরে রাজ্য গঠিত হয়। ভারতে প্রায় 120 কোটির অধিক জনগণ, আমরা দেখলাম ভারতের প্রায় 120, পরবর্তীকালে জনসংখ্যা বেড়ে বেড়ে এই জনসংখ্যা হঠাৎ কীভাবে আপডাউন হলো, এই উদ্বাস্তুর আগমনের অর্থাৎ উদ্বাস্তুর আদান প্রদানের ফলে ভারতের জনসংখ্যা দাঁড়িয়ে গেল প্রায় 120 কোটি। এর মধ্যে প্রায় 1652টি ভাষায় মানুষ কথা বলতো, অর্থাৎ 1652টি ভাষার মানুষ ভারতবর্ষতে কথা বলতো। এই বিপুল ভাষাগুলির প্রত্যেকটি ভারতের সব জায়গায় সমানভাবে ব্যবহৃত হয় না। যদিও 1652টি ভাষায় মানুষ কথা বলে, কিন্তু সব জায়গায় এই ভাষায় সমানভাবে কথা হয় না। বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে সেটা হলো হিন্দি, এবং হিন্দুর সঙ্গে জড়িত কিছু উর্দু ভাষায় মানুষ কথা বলে। অর্থাৎ 45% মানুষ হিন্দু ও উর্দু মিক্সড করে কথা বলতো। তাই সংবিধানে 26 জানুয়ারি অর্থাৎ 1950 সালের 26 জানুয়ারি 14টি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়। তার মধ্যে ছিল অহমিয়া, অর্থাৎ যাকে আমরা আসামিও বলতে পারি, অহমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালায়ালম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু ও উর্দু, এই 14টি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ 14টি ভাষাকে সংবিধানে লিখিত করায়। পরবর্তীকালে আবার 1964 খ্রিস্টাব্দে সংবিধানের একটা জায়গাকে সংশোধন করা হলো, অর্থাৎ সংশোধনের মাধ্যমে সেই ভাষাকে বাড়িয়ে করা হলো আরও একটি ভাষাকে, আরও মানে 21তম সংশোধন দ্বারা ভাষাকে বাড়িয়ে আরও একটি বাড়িয়ে করা হলো 15টি, অর্থাৎ 15টি ভাষা সেখানে করা হলো একটি ভাষাকে বাড়িয়ে দিয়ে। সেই একটি ভাষা যে ভাষাটি বাড়ানো হলো সেই ভাষাটি হচ্ছে সিন্ধি ভাষা, সিন্ধু অঞ্চলের ভাষা সিন্ধি ভাষা। পরবর্তীকালে আবার 22টি ভাষা বর্তমানে ভারতের সংবিধানে গৃহীত হয়ে আছে, অর্থাৎ পরবর্তীকালে আবার সংশোধনের মাধ্যমে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে যে ভাষাগুলো আবার যোগ হয় সেগুলি হলো কোঙ্কনি, নেপালি, মণিপুরি, বোডো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি, এই সমস্ত ভাষাগুলোকে আবার পরবর্তীকালে ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়। এইভাবে ভারতবর্ষে ভাষাভিত্তিক অঞ্চল গড়ে ওঠে। তার এই হলো আমাদের 8 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় আমাদের শেষ।